অঙ্গনবাড়ি কর্মীরা বেতন ভাতা না পেয়ে শুক্রবার সিডিপি অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করে ঘটনার ধলাই জেলার গন্ডছাড়া সিডিপি অফিসে ঘটনার বিবরণ দিয়ে এক অঙ্গনবাড়ি কর্মী জানিয়েছেন চলতি মাসের আজ উনিশ তারিখ হয়ে গেলেও অঙ্গনবাড়ি কর্মী ও হেল্পাররা তাদের প্রাপ্য বেতন ভাতা পায়নি শুধু তাই না গত চার মাসের ফেটিং বিলের টাকাও দেওয়া হচ্ছে না ফলে সমস্যায় পড়েছে এই স্বল্প আয়ের কর্মীরা বারবার দপ্তরে কর্মীদের জানিয়েও কোনো কাজ হচ্ছিল না উপরন্তু তাদের বলা হচ্ছে সেন্টার সঠিকভাবে পরিচালনার জন্য এমনটি বেতন ভাতা না পেয়েও ছোট ছোট শিশুদের জন্য খাবারের ব্যবস্থা করা সহ সামগ্রিক কাজ চালানোর এমন বহু কর্মীরা রয়েছেন যাদের এই কাজের মাসোহারা দিয়ে মাস চলে এই পরিস্থিতিতে তাদের সংসার প্রতিপালন করা সম্ভব হচ্ছে না ফলে বাধ্য হয়ে শুক্রবার সকাল এগারোটা নাগাদ গন্ডছাড়া সিডিপিও অফিসের অধীনে দুশো সেন্টারে কর্মরত চারশো জন অঙ্গনওয়াড়ি কর্মী ও হেলপাররা অফিসে তালা ঝুলিয়ে দেয় কর্মীদের দাবি আজকের মধ্যেই তাদেরকে বেতন ভাতা মিটিয়ে দিতে হবে এ বিষয়ে বিস্তারিত কি জানিয়েছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা তা শুনে নেওয়া যাক নগর প্রজেক্ট থেকে একজন কর্মী সেবাড়ি ক্ষেত্রে আইসিডিএস ওয়ার্কার আমরা মেন সমস্যা নিয়ে আইসিএসটা গত মাসেও আমরা ইও এগারো তারিখে বেতন দিচ্ছি এর আগের মাসে এক তারিখ অনেক সময় পাঁচ তারিখ অনেক সময় দশ তারিখ এই এই মাসও অপেক্ষা করতে করতে আমরা উনিশ তারিখ হইলো উনিশ তারিখ হইছে গত সোমবারে আসছে আইয়া তিন দিন পরে বেতন দুব কইয়া তিন দিন অপেক্ষা করলাম আমরা কালকা দুটা অবধি মেসেজ আইসে না এরপরে তিনটার সময় আমরা আলোচনা করছি চলো আমরা অফিস তালা দেই এগুইয়া আমরা অফিস তালা দিছি এখন আমরা উনিশ তারিখ বিশ তারিখ মধ্যে বেতন ব্যবস্থা না হইলে আমরা তালা খুঁজতাম না আর প্লাস আমরা পুরা ই সেন্টার বদ্ধ রাখবো দুইশো ঊনপঞ্চাশটা উনচল্লিশটা সেন্টার আমরা বদ্ধ রাখবো